সময়টা এর কিছুকাল আগে আমি তখন অনেকই ছোট, হেমন্তদার সঙ্গে আলাপ হয়, তার আগে আমি গান গেয়ে যাচ্ছিলাম। গান যখনই গাইতাম কোন সেই সব গানের অভিভাবক হিসাবে আমি প্রথম হেমন্তদাকে পাই। আমি যেমন হেমন্তদার স্টাইলটা নেবার চেষ্টা করেছি, উনি প্রত্যেকটা লাইন আমাকে বুঝিয়েছেন এবং উইথ এক্সপ্রেশন। খালি গেয়ে গেলেই তো হলো না, এক্সপ্রেশন তো দরকার। সেটা হেমন্তদা বলতেন যে কোনো গায়কে এক্সপ্রেশন আলাদা করে শেখাতে হয় না। আমার গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এই তরি বাহিবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। একই গান আমি অন্য জনের কাছে শিখেছি, কিন্তু হেমন্তদার এক্সপ্রেশনটা একটু আলাদা ছিল। উনি যেভাবে কথাগুলো বলতেন আমি চেষ্টা করেছি। ওনার সুরে যখন প্রথম রেকর্ড করতে গেছি তখনও সুরটা হয়তো ঠিক গাইছি, কিন্তু ভিতর থেকে কথাগুলো বলছি না, ওইটার উপরে হেমন্তদা জোর দিতেন আর কি। যা ছিল কল্প মায়া জলে। আমার